এ ভাই দারুণ একখানা আসিছেন, মন মিজাজ এত ভালো, এখন এরকম মুসিবিটির পাশার মতো কেন হয়ে গেল মুখটা আপনার? বন্যা আছে ভাই। হ্যাঁ কি আছে, হয়েছে কি? দিলাম একটা শুভ কাজে। হ্যাঁ পরবর্তীতে কি করছে কি? পরবর্তীতে অটো নামে রে চাচা আমার বলেছে, আমি আপনার বাপের বয়সী, আমার মাপ সাপ করে দেন। শেষ এখানে যে ক্ষতিখানা করে দিয়েছে এটা কোনো সমস্যা না? না এটা কোনো তাগাতে সমস্যা না, মাপ চাইলে সব সমাধান। না মাপ চাইলে সমস্যা সমাধান, এরাই মনে করে। হয় তাহলে আমি এক কাজ করি, আমি এখন একটু মাইরে দিই, মাইরে দিয়ে মাপ চাইলে যাই। সমস্যা তো এটা না, সমস্যা হচ্ছে আমাদের দেশের যারা এই অটোমিশুকরে মানে জায়গা দিছে, পারমিশন দিয়েছে, পারমিশন দিছে, তাদের মূল সমস্যা। তাদেরকে কেন শিক্ষিত না বানায় হেরিয়া অটোমিশুক চালাতে দিছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে পরে অটোমেশক এই যে চালাতে হলে ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স সবার আগে দরকার হয়েছে অটোমেশক রিক্সা চালককে, কারণ এদের কোনো মানে গাড়ি চালানোর দক্ষতাই নাই। ঠিক আছে, সুন্দর কথা বলছেন। করতো না ঠিক আছে, আজকে গুরুদুয়ারে আসছি, একটা মসজিদে আসছি, পাগলা মসজিদে আসছি নামাজ পড়তে, শুভ কাজের জন্য এই অশুভ কাজটা আমার হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, নসিবে খারাপ ছিল যার জন্য এরকম হয়ে গেছে আর কি। আমার গাড়িটা এই পর্যন্ত যে কয়বার অ্যাক্সিডেন্ট করছে সব কয়টা দোষী এই অটোমিশুকে। এই তিন চাক্কা, এই তিন চাক্কার জ্বালাই আর শান্তি পেলাম না। এ তিন মানে তার মানে ফেরে পড়া সিন, তিনে একবারে সিনে ভালাই দিলে।